سالين جاي سالين 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 جاي. بسم الله الرحمن الرحيم. إسرائيل এবং তার দসর মার্কিং যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি জার্মান সহ যে সমস্ত ইসলাম বিরোধী শক্তি ইসরায়েলের পিছনে এসে দাঁড়িয়ে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করার ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দরজা অন্য রাজপথে দাঁড়িয়েছি আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই ফিলিস্তিনের মুসলমানরা একা নয় ফিলিস্তিনের মুসলমানরা নিঃস্ব নয় ফিলিস্তিনের মুসলমানদের উপর যদি এই ইসরায়েলি মার্কিন যৌথ আগ্রাসন বন্ধ না হয় যদি বন্ধ না হয় ইনশাআল্লাহ ফিলিস্তিনের মান এই ইসরায়েলের মানচিত্রকে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে সম্মানিত সাথী ও সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি মুসলিম রাষ্ট্রগুলো থেকে উল্লেখযোগ্য সহযোগিতা কিংবা এই জালিমের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না আমরা মুসলিম শাসকদেরকে সাধারণ জনতার কাতারে দাঁড়িয়ে বলতে চাই যদি মুসলমানের পক্ষে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে অবস্থান মজবুত অবস্থান গ্রহণ করতে আপনারা ব্যর্থ হন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনারা হারাবেন ইমাম সমাজ বাংলাদেশ দেশ জাতি মুসলিম উম্মার ক্রান্তিকালে আপনাদের সামনে আরজ রাখে যখন যে আরজ রাখে আপনারা তার স্বতঃস্ফূর্ত জবাব দেন আজকে আরেকটি জবাব আপনাদের কাছে চাই সেটা হলো ফিলিস্তিন আর গাজাকে উদ্ধার করবার জন্য যদি জিহাদে অবতীর্ণ হতে হয় যদি জান দিতে হয় মাল দিতে হয় কারা কারা প্রস্তুত রয়েছেন আমাদের কচি কাঁচা মুসলমান কলিজার টুকরা সন্তানগুলোকে তারা রক্তাক্ত করেছে তারা হত্যা করেছে যেটা দেখে কোন মুসলমান ঠিক থাকতে পারে নাই এদের রক্তের বদলা আমরা নেব 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 ইনশাআল্লাহ ইসরায়েল ফিলিস্তিনে তোমরা থাকতে পারবে না গাজাবাসী গাজায় থাকবে ফিলিস্তিনিরা থাকবে তোমরা যেখান থেকে এসেছো তোমরা যারা যাদের যার সন্তান তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে বাড়িঘর তলব করো যদি আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব লড়াই অবতীর্ণ হব ইনশাআল্লাহ জাতি ইমাম সমাজ বাংলাদেশ বরাবরের ন্যায় আবার আরেকটি দাওয়াত আপনাদেরকে দিচ্ছে আগামী দিনে যদি কঠিন থেকে কঠিন কোনো কর্মসূচি দেওয়া হয় সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমরা আজকে এখানে কষ্ট করছি আমরা দাঁড়িয়ে আছি আমাদের জান আছে আমাদের মাল আছে বাড়ি ঘর আছে কিন্তু ফিলিস্তিনের মা বোনদের ভাইদের বাড়ি নাই গাড়ি নাই খাদ্য নাই পানি নাই ভাইয়ের আমার আমরা তাদের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছি ইয়া আল্লাহ তাদের বিজয়ের ব্যবস্থা করো ইহুদিদেরকে নিপাত করো সন্ত্রাসীদেরকে শেষ করো যে ইসরায়েল আজ থেকে 70 বছর যাবত হামাসের উপর হামলা করতেছে গাজার উপর হামলা করতেছে ফিলিস্তিনের উপর হামলা করতেছে এইটা নিয়ে অনেক কিছু দালাল আলেমদেরকে দেখা যায় মুনাফেক আলেমদেরকে দেখা যায় তারা ফেসবুকে তাদের পক্ষে কথা বলছে কথা ঠিক না ঠিক আমরা পরিষ্কার বলতে চাই হামাস হামলা করেছে একটা সময় এমন আসবে তালেবান যেভাবে আফগানিস্তানকে বিজয় করেছে হামাস সেভাবে সেই জায়গার মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করবে উড্ডীন করবে উড্ডীন করবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমার মুসলিম ভাইদের উপর নির্যাতন বন্ধ না হবে আমরা রাজপথ ছাড়তে পারি না আপনারা জানেন ওই আমেরিকা ওরা মানবতার কথা শুনায়
ওরা সমাধান করবার জন্য আসে কোন সমাধান না কথা একটাই ইসরায়েলকে ইহুদিদেরকে ফিলিস্তিনের পবিত্র জমি খালি করে দিতে হবে আর কোন সমাধান আমরা মানি না এই জাতিসংঘের ভণ্ডামি আমরা বিশ্বাস করি না সারা দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান করতে চাই ফিলিস্তিনি মুসলিম ওই নির্যাতিত ভাইদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যান এখন সময় এসেছে ইহুদিদেরকে উচিত শিক্ষা দেওয়ার এটাই মুখ্য সময় প্রিয় ভাইরা আমার আমি ওয়াইসিকে আহ্বান জানাবো আলাদা মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে সারা দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করবার জন্য আপনারা ফিলিস্তিনের সেনাবাহিনী পাঠান বাংলাদেশ সরকার প্রধানকে বলতে চাই বাংলাদেশের শতকরা 99 ভাগ মুসলমান ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে সুতরাং ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে এখনই সময় এসেছে বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লাই উড়ে নিশান সংগ্রামী তাওহীদের জনতা আপনারা জানেন সারা পৃথিবীতে কুকুর শুকর বাঘ ভাল্লুক তথা প্রাণীকে রক্ষা করার জন্য প্রাণীর অধিকার বাস্তবায়ন করার জন্য 4 অক্টোবর গোটা পৃথিবীতে আপনার অ্যানিমেল আপনার প্রাণী দিবস পালন করা হয় ইন্টারন্যাশনাল অ্যানিমেল ডে পালন করা হয় অথচ গোটা পৃথিবীর বিভিন্ন দেশে নিরপরাধ মুসলমানদেরকে নিরীহ মা বোনদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করা হয় বিশ্ব মুরলরা এই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই সুতরাং আমার ভাইরা তাদের কাছে বিচার চাওয়া কোনো লাভ নাই আমরাই গর্জা উঠতে হবে করতে হবে আমরা প্রয়োজনে আমরা ফিলিস্তিন অভিমুখে লং মার্চ করতে প্রস্তুত আছি আমরা ফিলিস্তিন যেতে আমরা ভয় পাই নাকি না ভয় পাই না অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই আমার ভাইরা তোমরা বেঁচে থাকাকে যতটুক প্রিয় বেঁচে থাকাটা তোমাদের কাছে যতটুক প্রিয় আল্লাহর সন্তুষ্টির জন্য মৃত্যুকে আলিঙ্গন করা আমাদের কাছে আরো বেশি প্রিয় ঠিক না বেটি সুতরাং মুসলমান মৃত্যুকে ভয় পায় না কেন আমরা ভয় পাইব আমরা ভয় পাই না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন হয়তো ভাই দেহের কোথাও হবে না কো দাফন ওরে বুলেটের চির আঘাতে দেহ হবে কত বিক্ষত তবু তুই চল চল রে চল রে ফিলিস্তিন ঠিক না আমার ভাইরা মুসলমান ভয় পায় না ও মুসলমান তুমি কেন ভয় পাইবা তোমার শরীরের প্রতিটা শিরাই শিরাই প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আছে শহীদের খুন ঠিক না বিঠায় সুতরাং তুমি গর্জে ওঠো জ্বলে ওঠো জ্বালাও আগুন জ্বালাও আগুন যতদিন পর্যন্ত পৃথিবীর কোন মানচিত্রে কোন মুসলমানকে আঘাত করা হবে ততদিন পর্যন্ত পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানেরা প্রতিবাদ করেই যাবে ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন প্রতিবাদ করার বিভিন্ন মাধ্যম রয়েছে কেউ লিখনির মাধ্যমে প্রতিবাদ করে কেউ বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ করে কেউ বিবৃতির মাধ্যমে প্রতিবাদ করে আমি বলবো প্রতিবাদ করার আরও একটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে বয়কট করার মাধ্যমে প্রতিবাদ মহতারাম হাজিরিন আমরা যদি বুখারী শরীফের দিকে লক্ষ্য করি বিশ্বনবী সরকারের দোয়া আলম এক অভিযানে একজন মানুষকে গ্রেফতার করে নিয়ে এসেছিলেন সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই ওনাকে গ্রেফতার করে আনার পরে কিছুদিন যাওয়ার পর ওনাকে ছেড়ে দেওয়া হলো কিছুদিন পর উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন অতঃপর উমরা করার জন্য মক্কাতুল মুকাররমায় গেলেন
মক্কা যাওয়ার পরে কাফেররা ওনাকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো উনি তখন কসম খেয়ে বলেছিলেন মক্কার কাফেররা শুনে রাখো উমামা থেকে তোমাদের কাছে একটা খাদ্যশস্য আসবে না আর লক্ষণীয় বিষয় হচ্ছে মক্কার সম্পূর্ণ খাদ্যশস্য উমামা থেকেই আসতো ইয়ামামা থেকেই আসতো যখন ইয়ামামা থেকে খাদ্যশস্য আসা বন্ধ হয়ে গেল কাফেররা মক্কার কাফেররা তখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল আত্মীয়তার দোহাই দিয়ে বিশ্বনবী সরকারে দোয়া আলমের কাছে চিঠি লিখলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি সুমামাকে চিঠি লিখেন যাতে করে খাবার চালু করে দেয় মহতারাম হাজরিন এই লম্বা চড়া হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা এটাই শিক্ষা নিতে পারি যে ইসলামের জন্য ইসলামের বড় কোনো স্বার্থ রক্ষার জন্য আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করতে রাজি আছেন ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ